আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আমার ফ্যামিলির আদৌ কি আমার কাছে আসা হবে, যে পরিস্থিতি। এই পরিস্থিতিতে সত্যি কথা বলতে অনেক বেশি চিন্তা এবং অনেক বেশি টেনশনের মধ্য দিয়ে খালি একবার এটাই ভাবতেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তাবিদকে দেখতে পাচ্ছেন, সে একদম সামার ড্রেস পরে আছে। আমাদের এখানে অলওয়েজ সামার, প্রচন্ড পরিমাণের গরম, সে সানগ্লাসও পরেছে। তা আমি আর তাবিব একদম গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, কারণ আপনাদের ভাই আর তোষান আগেই বের হয়ে গেছে। আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি, তো আজকে আমাদের রাশেদা ভাবির জন্মদিন। চলো 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 চলো। আর এই যে আপনাদের ভাই আর তোষান কাজ শেষ করে এসে দাঁড়ায় আছে। আমরা এখন কোথায় যাচ্ছি, কি সমাচার, আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতেছি। চলুন যাওয়া যাক। আর এই যে ময়লার সব ড্রামগুলো নিচ্ছে, তো এই তো আমরা গাড়ি এখানেই আছে। এই যে আপনাদের ভাই আগে বের হয়ে গিয়ে গাড়ির ফুয়েল নিয়ে আসলো, ফুয়েল শেষ হয়ে গেছিলো। তো এই যে তো সানার তাবিব, যে আমরা বের হয়ে পড়েছি। আজকে মালয়েশিয়াতে অনেকগুলো রোড বন্ধ, 14টা রোড আজকে মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে, সরি মালয়েশিয়া বললে ভুল হবে, 14টা রোড আজকে বন্ধ। আজকে হলো মালয়েশিয়ার নতুন রাজা হয়েছে, সেই রাজার হলো কি বলবো, অভিষেক হচ্ছে, এই কারণে বিভিন্ন জায়গা থেকে গেস্ট আসবে, তাই 14টা রোড আজকে বন্ধ করে রেখেছে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে ও মোটামুটি জ্যাম আছে, কারণ আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাই যাই সব সময়, আজকে একটু দেরি দেখাচ্ছে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। আমি খুবই কমফোর্টেবল একটা কটনের ড্রেস পরেছি, যেটার ওড়না হলো এই যেরকম একটু জর্জেট টাইপের। এই যে আমরা চলে আসছি, আমরা আসছি হলো একটা ওয়াটারফলে, লুবুক। এই যে এই যে ওয়াটারফল, এই জায়গাটা, এটা হলো লুবুক মাঙ্গি সুলুলাঙ্গাতে ওয়াটারফল ফলটা আর কি। এখানে আসছি আমরা, তো গাড়ি এখানে পার্ক করলাম। তো এখান থেকে আমাদের একটা ছোটোখাটো কটেজ ভাড়া করতে হবে, যেখানে আমরা বসবো। তো হয়েছে এখানে নাই এক সপ্তাহ, তাইলে এখন তোমাকে তো আমি কবে থেকে দিয়ে রাখছি জিনিসটা, আমার কোনো কথা হইলো, বাংলাদেশ। তো এই যে আমরা ফার্স্টে যে জায়গাটায় গেলাম ওখানে পাইলাম না, কারণ ওখানে এক সপ্তাহ আগে থেকে বুক করতে হয়। তারপর আর একটা স্পটে আসলাম, এখানে আবার এসে পাইলাম একটা খালি ছিল, আমরা ফার্স্টে এখানেই আসছিলাম, পরে এখান থেকে আবার ওই স্পটটাতে গেছিলাম। এই যে সবাই এখানে খেয়ে টিয়ে করবে, সবাই বারবিকিউ করবে, খাবার দাবার রান্না করে খাওয়া যাবে, মানে সব অপশনই আছে এখানে। এই যে এখানে সবাই পানিতে নামতে পারবে, কি সুন্দর। এই ভিডিওটাও কিন্তু আমার আগে করে রাখা ভিডিও, আমরা ঘুরতে গিয়েছিলাম একটা উইকেন্ডে, তো সেগুলাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা আমার কাছ থেকে অনেকেই জানতে চেয়েছেন যে আমার ফ্যামিলিরা আমার কাছে আসতে পারবে কি না এখন এই পরিস্থিতিতে। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ওনারা আসতে পারবেন, কোনো সমস্যা আলহামদুলিল্লাহ নেই, সব কিছু আল্লাহ যদি ঠিকঠাক রাখেন ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবে। তো কি বলবো, আসলে এখন তো মানে আল্লাহর রহমতে আগের চাইতে সব কিছুই মোটামুটি অনেকটাই নর্মালে এসেছে, কিন্তু ওই আগের কথাই বলতে হয়, যা হারানোর তা যারা হারিয়েছে একমাত্র তারাই জানে এটার কি যন্ত্রণা, এটার কি ব্যথা। আমরা তার 1% একটা কোণাও আমরা ফিল করতে পারবো না, এটাই হলো কথা। তো আমি এখানে একটু দাঁড়াই, একটু পানিতে পা ভিজাচ্ছিলাম, ভালো লাগছিলো, পানিটা অনেক ঠান্ডা ছিল। আর এই ওয়াটারফলটা হলো হুলুলাঙ্গাতে, এটাকে মাঙ্গিস ওয়াটারফল বলে, আপনারা যারা কেএলএ আছেন তারা ঘুরে আসতে পারেন, হুলুলাঙ্গাত মাঙ্গিস ওয়াটারফল। তো আমার কাছে ভালো লেগেছে ওয়াটারফলটা, ইচ্ছা আছে সবাই আসলে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আবার যাবো এখানে। এই সাইড থেকে ওনারা এই সাইডে চলে আসছে, কারণ ওদিকে রোদ অনেক, এদিকে ঠান্ডা, গাছে ছায়া আছে পুরে, আল্লাহ সব এখানে টায়ার টায়ারও বাধা আছে, কেউ ইচ্ছা করলে দোলনার মতো করে ঝুলতেও পারবে। এই যে আসতেছে, এই যে আসতেছে,
সুন্দর লাগতেছে, পরিবেশটা তো সুন্দর, যেখানে অনেকে বারবিকিউ করতেছে, সুন্দর লাগতেছে। পিছনের সিনারিটা অনেক সুন্দর, পিছনের সিনারিটা অনেক সুন্দর। অতি শীঘ্র ভাবি ছেলের বউ পেয়ে যাবে, এটা আপনাদের এলাকায় বলে? আমাদের এলাকায় বলে প্রজাপতি গায়ে আসে নাকি বিয়ে আসে, বিয়ে হয় তাই না? নতুন জামা আমরা বলি যে প্রজাপতি গায়ে আসলে এরকম। এখানে অনেকে বারবিকিউ করতেছে, তার গার্লফ্রেন্ডের সাথে এখন তার ঝগড়া। পানির আওয়াজটা ভালো লাগতেছে অনেক। এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, ওই যে দেখেন দুই আপু, এক আপু আর এক আপুকে শ্যাম্পু করাই দিচ্ছে এই পানির মধ্যে। ওনারা এখন গোসল টোসল শেষ করে শ্যাম্পু করে ফেলবে, দেখে খুব ইন্টারেস্টিং লাগছিল, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার ফ্যামিলির মানুষজন সবাই পানির মধ্যে বসে আছে আরামে। আমরা এই যে এতক্ষণ ধরে ওইখানে পানির কাছে বসেছিলাম, বাচ্চারা ভাইয়েরা সব পানির মধ্যে আছে। আর ভাবি হলো এখান থেকে একটা ফলের, সব জায়গায় ছোটখাটো ফলের দোকান আছে। এই রামবুটান আমি আগে দেখি নাই, আজকে ফার্স্ট দেখলাম। রামবুটান না, তো এটা রামবুটানের মতোই। আর এখানে আছে হলো লটকন, এটা বাংলাদেশি লটকনের মতো, হ্যাঁ মিষ্টি, বাংলাদেশের মতো ইয়ে না, লটকন টক মিষ্টি আর কি। আর আমরা সবাই এখানে একদম মানে রোদে পুড়ে একদম ছাই হয়ে গেছি, কি আর বলবো, কি অবস্থা হইতো। সবাই এখন একটু নাস্তা বিরতিতে আছে। আমার রায়ানের বসার স্টাইলটা এত ভালো লাগে, এত সুন্দর করে একদম ছোটবেলা থেকে বসে, রায়ানের বসার স্টাইলটা খুব ভালো লাগে আমার, একদম পুরো ইয়োগা স্টাইলে বসে ও না, আসলে খুব ভালো লাগে আমার। আর এদিকে একটা বাচ্চা, বাচ্চার প্যান্টটা ভিজে গেছে, বাচ্চা লুঙ্গি পরে আছে, লুঙ্গি লুঙ্গি বাচ্চা একটু ধরো তো বাচ্চা, ও আইসক্রিম বিক্রি করতে আসছে আমাদের বাংলাদেশের মতো। ছোটবেলায় এরকম আওয়াজ শুনলে দৌড় দিতাম। সবাই টুকটাক খাওয়া দাওয়া করতেছে, তারপরে ইয়ে দিয়ে দিত ভাই, ওই যে ভাঙা লোহা টোহা এগুলো দিয়ে দিত। এই যে সবাই আমরা এখানে সবাই রামবুটান খাচ্ছে, এটা একটু অন্য টাইপের স্পেশাল রামবুটান, এটা খাইতেও মজা, অনেক মজা এটা। রাজবেরিটা অন্যরকম, ওইটা মানে একটু মিষ্টি মিষ্টি, এটা একদম মালাই সংস্করণ। বাচ্চারাও মজা করে খাচ্ছে, এটা মজা তো, একটু বিট লবণ দিয়ে খেলে আরো মজা লাগবে। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে, আমরা বাসা থেকে রান্না বান্না করে নিয়ে আসছি। আমি খিচুড়ি রান্না করে আনছি, যারা আপু মুরগি রান্না করে নিয়ে আসছে, আর আমাদের রাশিদা ভাবি ডিম নিয়ে এসেছে, সেটা আমরা এখন এখানে রান্না করব। এটা হলো ভাবির চুলা, ভাবি খুলে কেমনে, এটা হলো ভাবির হলো পোর্টেবল গ্যাসের চুলা, এই যে গ্যাসের সিলিন্ডার যে, আর এই যে পোর্টেবল চুলাটা, এটা ভাবি ভালো ইউজ করে না, ভাবি ভাবি এটা ভালো রুটি টুটি ছেঁকে, রুটির অর্ডার থাকলে রুটি ছেঁকে। এই যে এখন ভাবি ঢুকান, এটা এখানে সেট করেন, এটা এখন ভাবি এখানে, আমি ওয়ান টাইম বাতি আনছি, এটা নিয়ে না, ওই জন্য নিয়ে আসছি আমি ডিম ফেটার জন্য ওয়ান টাইম বাতি নিয়ে আসছি। ও আল্লাহ, কত বছরের পেঁয়াজ নিয়ে আসছেন, কত বছরের পেঁয়াজ, আপনি আপনার হাতে সব কম জিনিস উঠে না, আর মরিচ কেটে আনেন না কেন? আমি মনে আরো লেতে চাইছিলাম, আয় রে আল্লাহ রে, আমি পরে আসলে আল্লাহ এই দিতে মনে বেশি। ভাবি এখানে রাখা যাবে নাকি, যে আগুনের তাপ লাগবে না, ওদিকে করতে হবে। হ্যাঁ আপনি গ্যাসের ইয়েটা লাগান একটু দেখি, বিসমিল্লাহ। ফার্স্ট আমরা কোথাও গিয়ে নিজেরা কিছু একটা রান্না করে খাচ্ছি, নাহলে অলরেডি সব সময় আমরা খাবার দাবার নিয়ে যাই। এই যে আন্ডা, রাধুনি কিন্তু ডিম বাচ্চাকে ডিম ভর্তা বানিয়ে ফেলেছে। এই যে ঝর্ণার পাশে কি সুন্দর, আমরা এখানে রান্না করছি, কত ভালো লাগছে দেখতে।
চারদিকে ক্যামেরা, বিটিভি, এনটিভি, না বাবা বিটিভি বলা যাবে না, কাশেম টিভি, আমি আবার একটু ট্রাই করতেছি ঝর্ণার পারে দেখান, ভাবি ঝর্ণার কি সুন্দর আসলে ভাবি, যদি ছায়া থাকতো এই জায়গায় দিতাম আরো দারুণ হতো, পরীক্ষায় পাস করতে পারি কিনা দেখি, ছোটখাটো একটা রাধুনি, ছোটখাটো না মাশাআল্লাহ অনেক বড়, আপনাদের কাছ থেকে শিখেছি বুঝছেন, এটা এটার ক্রেডিট আপনার, বিশেষ করে সত্যি কথা আমি রোজটা আপনার কাছ থেকে শিখছি আলহামদুলিল্লাহ, আমার অস্বীকার করার কিছু নাই, আমি খুব একটা ভালো পারতাম না, আপনি রোজ আনবেন আমার জন্য অবশ্যই, রান্না করলে আপনাদেরকে সারা তো খাইতে আমি পারি না, আমার হলো এটা এই চান্দা, সত্যি কথা মানে যারা একটু দূরে থাকাতে না জানি, আপনার পিঠা পিঠা বানাই একটা ইয়ে মানে খাইতে খারাপ লাগে, আসলে খাইতে দেওয়া যায় এমন জায়গায় যদি হয় তাহলে ভালো হইতো, এই যে আমি সাকসেস হয়েছি না ভেঙে ডিমটা উল্টাতে, আমার কচু গাছ এখন খাওয়া দাওয়া করবো, এই যে আমাদের খাবার দাবার আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক কিছু সুন্দর রিজিকে রেখেছে, এই যে সালাদ সাথে যে খিচুড়ি সাথে ডিম ভাজি সাথে মুরগির গোশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এখন সবাই মিলে এই যে সবাই মিলে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ রে আমি তো আনতে ভুলে গেছি লেবু, আব্বা একটু দিকে সব আমরা কেমন হইতো খাওয়া দাওয়া শেষ করে ইয়ে করলাম কি জানি বলে, অনেকক্ষণ বসে আমাদের কটেজে গল্প টল্প করলাম, তা আমরা এখন আরেকটা জায়গায় যাব, তো এই সাইডটা অনেক সুন্দর, হ্যাঁ এদিক থেকে নিতে হবে ওই নাম্বার নিয়ে আমাদের সপ্তাহখানিক আগে আমরা ভাড়া করবো, ভাড়া করে দেন আমরা দিচ্ছে, হ্যাঁ তো ওইদিকে যাবো একটু, ভাবি নামবেন এদিকে যাবেন, হ্যাঁ আরে পোস্ট দেন ছবি তোলা দেন একটা, ওইদিক দিয়ে যাবো আপু চলো ওইদিক দিয়ে যাই, চলো চলো যাই, সব একসাথে লাভ দিবে তোশান সরো, তোশান সরো লাভ দেয়া দেখি, ওনারা লাভ দিবে ওনারা আমাদের দিকে, ও রাশেদা ভাবি ইনস্ট্রাকশন দিচ্ছে রেডি 1 2 3, ওরাও খুব মজা পাচ্ছে ভাবতেছে কোন কোন টিভি চ্যানেল চলে আসলো, ওরে বাবা রে আমাদের গুলো খুব মজা পাচ্ছে, তারপরে এরকম লাভ দিতে কিছু দেখা যাচ্ছে না, গাছ আছে না, এই যে আমাদের রাশিদা আপা আর থাকতে পারলো না নেমে গেল পানির মধ্যে, ভাবির খুব গোসল করতে ইচ্ছা করতেছে, এখন এটা ক্লোজ হয়ে যাবে আমরা আর একদিন ইনশাল্লাহ আসবো, বেশি দিও না আন্টি ভিজে যাবে, আন্টিকে বেশি দিও না, ভাবি দুষ্টানি করতেছে ওদের সাথে, এত ভাল লাগতেছে পানির আওয়াজটা কি ভাল লাগতেছে, এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই জায়গাটা, আমরা সান আন্টি ভিজে যাবে, বাবা আন্টি ভিজে যাবে, আমরা এরপরে হ্যাঁ হ্যাঁ এই যে এখানকার কটেজগুলো সপ্তাহখানিক আগে বুক করতে হয়, তো আমরা নাম্বার নিয়ে নিছি, এরপরে আমরা বিকাল বিকাল করে আসব, আমরা পানিতে ডুববাবো, দোকান এই যাবো, তো ভাবি ছবি তুলে শান্তি পাচ্ছে না, কারণ হলো ছবি খুব একটা ভালো আসতেছে না আলো, তো সান আর নেবো না বাবা উঠে আসো, তো আমরা ওইখান থেকে এই যে রাব্বানি ভাইয়ের ফার্মে আসছি,
গতবার আমরা আসছিলাম তখন এই যে লটকনে ভরা ছিল, এবার লটকন চাম্পা বাদুর খেয়ে ফেলছে, চাম্পা দুর না কি বলে বাদুর খেয়ে ফেলছে। তো এর আগের বার আব্বা আমাকে নিয়ে আসছিলাম, এসে এই যে ম্যাঙ্গিস্টিন বা মাঙ্গিস এগুলা থেকে আব্বা মা নিজের হাতে পেরে নিয়ে গেছিলাম, খাইছিল। তো আব্বা আমাকে মিস করতেছি, আসলে সবই সময়ের সাথে সাথে স্মৃতি হয়ে যায়। তো আমরা আবার আজকে আসলাম, আপনাদের ভাইয়া কিন্তু তাবিবকে নিয়ে চলে গেছে বাসায়, কারণ তাবিব অনেক টায়ার্ড, ওর ঘুমাচ্ছিল, বললো যে থাকবে আমি জায়গা, তুমি আসো আসতে ধীরে পরে শাহেদ ভাইয়ের সাথে গাড়িতে, তো আমি আসতে হবে সাথে চলে যাব। তো এই যে আসে গাছে ও ভাই নাকি ভাই গাছে, এই যে রাব্বানি ভাই ম্যাঙ্গোস্টিন গাছে উঠছে, তা আসে মনে হয় টুকটাক, ওই যে নিচে পড়তেছে। আগে তো গাছের নিচে নিচে ধরেছিল, আজকে নাই। এই যে এখানকার লটকন মিষ্টি মিষ্টি, বাংলাদেশের মতো না। এই যে একটা পাকা পাইলাম, হাত দিয়ে একটু পারি, এই যে এটা কিন্তু পাকা। আর একটা জিনিস খেয়াল রাখতে হয় ম্যাঙ্গিস্টিন পাড়ার সময়, ম্যাঙ্গিস্টিনের গায়ে কিন্তু অনেক পিঁপড়া থাকে, এগুলো অবশ্য কামড়ায় না, বাট এগুলো হলো ইয়ে পিঁপড়া, কি জানি বলে কালো পিঁপড়া, সরসরি পিঁপড়া বলি আমরা এগুলাকে, যেগুলো কামড়ায় না সেগুলা। আরও কিছু আছে নিচে, আর নিচে দেখেন কত পড়ে আছে, এই যে কত যে পড়ে আছে, পেছনে থেকে সব পড়ে আছে, এগুলো কিন্তু ভালো না, এগুলো পড়ার সাথে সাথে শক্ত হয়ে যায়, তাই এগুলো ভালো না। এই যে দেখেন ভিতরটা পচে গেছে, তা আমি এটা আপনাদেরকে ভেঙে দেখাবো। আরও আছে এই যে কাঁচা, এই যে একটা আছে, এটা এগুলো কাঁচা, এগুলো এখনো পাকে নাই, পাকবে আর কি ইনশাল্লাহ। এই যে পাতার ভিতরে ভিতরে তো অতটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তো জায়গাটা বিশাল বড়, পাহাড়ি এলাকা, আমি তো অনেকবার আসছি এখানে, এটাকে এখন একটু ভাঙবো, ভেঙে দেখি এর ভিতরে কি অবস্থা। তো এই যে আমরা ওইখান থেকে ফল টল পারলাম, ফল টল খেলাম, এরপরে মাগরিবের নামাজ মসজিদে আদায় করা হলো, তারপরে আমরা রাতের ডিনারের জন্য হুরুলাঙ্গাতেরই একটা মসজিদের পাশেই একটা রেস্টুরেন্ট, এখানে আমরা বসেছি। এটা হলো চেন্ডল বলে, চেন্ডল এটা একটা মালয়েশিয়ান ডেজার্ট, তো শাহেদ ভাই চেন্ডল নিয়েছেন, ভাই ওই দিনকে রোজা ছিলেন, তো ভাই সেটা দিয়ে ইফতারি করছেন, আর রায়ানও একটু ট্রাই করছে। আপনাদের ভাইয়া আর তাবিব ওরা কিন্তু বাসায় চলে গেছে, কারণ তাবিবের খুব বেশি টায়ার্ড লাগছিল, তো আমি বললাম যে ঠিক আছে তাহলে ওকে নিয়ে তুমি চলে যাও, আমি রাশেদা ভাবিদের সাথে চলে আসব। আর ভাবি নিয়েছিল হলো দোসা, দোসাটা একটুও মজা ছিল না, আর পরে তোষান, তারপরে রায়ান আর সবাই ওরা ওনারা নিয়েছে হলো নাসি গোরেং আয়াম, আমি নিয়েছিলাম বার্গার। আল্লাহ হাফেজ।